আমেরিকা সফর শেষে মিশরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের রাজধানী কায়রোতে তাকে রাজকীয়ভাবে সম্বর্ধনা জানানো হয়। শনিবার এয়ারপোর্টে মোদীকে স্বাগত জানাতে হাজির হন মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি। পরে হোটেলেও তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা, ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা মহিলারা মোদীর উদ্দেশ্যে গান ও গান। এই সময় মোদীকে স্বাগত জানাতে গিয়ে মিশরীয় এক মহিলা গেয়ে ওঠেন ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে। শোলে ছবির এই জনপ্রিয় গান শুনে চমকে ওঠেন মোদী, হাততালিও দিতে শুরু করে যান। দেখতেই পাচ্ছেন সেই ছবিও কিন্তু ধরা পড়েছে, মোহিত হয়ে মাথা নাড়িয়ে গান শুনছেন মোদী। এরপর তিনি বলেন যে কেউই বুঝতে পারবে না আপনি মিশরের মেয়ে না ভারতের মেয়ে। সেই তরুণী জানান তিনিও কোনো দিন ভারতে যাননি, হিন্দি জানেন সামান্যই। তা শুনে আরও অবাক হয়ে যান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 1997 সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে গেলেন। রাষ্ট্রপতি অল সিসির নিমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী মিশরের দুদিনের সফরে পৌঁছেছেন। মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোদী। দুদেশের বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার ব্যাপারে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী। সত্যি গান শুনে বোঝার উপায় নেই যে কোনো ভারতীয় এই গান গাইছেন নাকি মিশরীয় গানটি গাইছেন। গানের কথা সুর একেবারে নিখুঁত, আর এই গান শুনেই তো মোহিত হয়েছেন নরেন্দ্র মোদী। তিন দিনের আমেরিকা সফর শেষ করে তিনি মিশরে পৌঁছেছেন। তার এই ভ্রমণ যেমন একদিকে মিশর এবং ভারতের সম্পর্ককে সুদৃঢ় করবে, তেমনি অন্যদিকে সমগ্র দিক থেকে লাভবান হবে দেশ, এমনটাই আশাবাদী প্রত্যেকেই। মিশরের রাজধানী কায়রোতে তাকে রাজকীয়ভাবে সম্বর্ধনা জানানো হয়। শনিবার এয়ারপোর্টে মোদীকে স্বাগত জানাতে হাজির হন মিশরের প্রধানমন্ত্রী। পরে হোটেলেও তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। শাড়ি পরিহিতা মহিলারা মোদীর উদ্দেশ্যে গান ও গান। এই গান বর্তমানে বেশ ছড়িয়ে পড়েছে, আর এই গান শুনে মোহিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন লাগলো আপনাদের এই খবরটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। নোটিফিকেশন পাওয়ার জন্য প্রেস করুন বেল বাটন।